হ্যালো বন্ধেরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি কালকে বড় ভিডিওটা দিতে পারিনি তারও একটা রিজন আছে আসলে কাল কী হয়েছিল জানো তো আমি তো বড় ভিডিও করে রাখি এবার ওটা তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করার পর তখন এডিট করে রাখি তারপর বিকেলবেলা ভয়েস দিই তো এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কালকে ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখি ভিডিওর কিছু কিছু অংশ নেই ডিলিট করে ফেলেছি আসলে ব্যাপারটা কি হয়েছে তোমাদের প্রথম থেকে বলি আমি পুরো ভিডিও যেগুলো করি ধরো আজকের একটা ব্লগ করলাম এবার আজকের ব্লগটা তো আমি কালকে আপলোড করি এবার কাল আপলোড করার পর মানে পরশু দিনকে পরশু দিন আমি পুরো ভিডিওগুলো ডিলিট করে দিই গ্যালারি থেকে কারণ আমার স্টোরেজ পুরো ফুল হয়ে যাবে অনেক বড়ো বড় ভিডিও হয়ে থাকে তো এইভাবে না ভিডিও রাখতে রাখতে না মানে ভিডিও ডিলিট করা হয়নি কিছুদিন রাখতে রাখতে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছিলো তো হঠাৎ করে আমি দেখছি স্টোরেজ ফুল হয়ে গেছে তাহলে তো ভিডিও করা যাচ্ছে না তাই জন্য আমি কিছু ভিডিও ডিলিট করেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে তো আমি আর ভালো করে দেখিনি যে আমি কোন ভিডিওগুলো ডিলিট করলাম তো এবার আগের দিনের ভিডিওটা মানে পরশু দিনের ভিডিওটা যেটা কিনে আমি ভুল করে কিছু কিছু অংশ ডিডিট করে ফেলেছিলাম তাই আমি ভিডিও এডিট করার সময় দেখছি সেই ভিডিওর কিছু কিছু অংশ নেই তাই ভীষণ মন খারাপ হয়ে গেছিলো এবার অনেক কিছুই ছিল না তাই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর কালকে ভিডিও দিতে পারিনি সত্যি আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো সকালবেলা ঘুম থেকে উঠে কাজের সাথে সাথে ভিডিও করতে এত কষ্টই হয় সত্যি করে ফোনটা গরম হয়ে যায় আবার বারবার ফোন ধরো বারবার ভিডিও করো বারবার অফ করো এই রান্না করো হাত ধো এটু হাতে ফোন ধরা যায় না এই এক জ্বালা মানে সারাদিন ভিডিও করতে গেলে প্রচণ্ড কষ্ট হয় তো ভিডিও করলাম এত কষ্ট করে সেই ভিডিওটা আমার বিফলে গেল এইটার জন্য কালকে আমার প্রচণ্ড মন খারাপ ছিল আর ছোটোখাটো কোনো ভিডিও ছিল না যে আমি ভিডিওটা তোমাদের কালকে কোনো একটা দিয়ে কাল ভিডিওটা দিয়ে দেবো কিন্তু দিতে পারিনি কালকে এত মন খারাপ যে বলে দেব ভিডিওতে কোনো একটা শর্ট ভিডিও করে তাও বলিনি আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো খুব কষ্ট করে করলাম ভিডিওটা আর আমি ডিলিট করে বসে থাকলাম তো যাই হোক যেটা হয়ে গেছে সেটার ভেবে কোনো লাভ নেই তো যাই হোক আরেকটা তোমাদের কথা বলতে চাই যে অনেকে যে ঘরমোছা বালতিটা আমি কিনে এনেছি সত্যি সত্যি বলছি যে ঘরমোচা বালতিটা না আমি চিপতে পারতাম না মানে আমি যে লাঠির জলটা ভালো করে ঝরাতে পারতাম না ব্যাপারটা আমি জানতামই না অনেকে আছে যে কমেন্ট করেছে আমাকে তুমি এটা ভালো করে ইউজ করতে পারছো না সত্যি তোমা তোমরা যে আমাকে এত ভালোবাসো এত হেল্প করেছো তোমাদের ভুলে বোঝাতে পারবো না আসলে কথাটা তোমাদের বলি এরকমই একটা ঘরমোছা বালতি আমার কাকি শাশুড়ির বাড়িতে আছে তো কাকিমাও কিন্তু মোছে ঠিক আমার মতনই মানে আমি যেভাবে মুছছিলাম সেইভাবেই তো কাকিমা ওই বালতিটা না আর ইউজ করে না লাঠিটা ইউজ করে কিন্তু বালতিটার ব্যবহার করে না পারে না বলে কাকিমা মাকে বলছে যে তুমি হাতে করেই চিপবা কারণ এটা তুমি পারবা না করতে এটা খুব দেরি হয় আমিও না বালতিটা কিনে এনে দুদিন ইউজ করার পর ভাবলাম এ কী রে বাবা আমি কী কিনে বালতিটা ভুল করলাম না কি মুছতেই পারছি না মুছতে পারছি আসলে জলটা ভালো করে চিপতে পারছি না ঝরাতে পারছি না ব্যাপারটা আমি বুঝতেই পারছিলাম না তাই জন্য খুবই বিরক্ত লাগছিল তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে দিদি ভাই এইভাবে এইভাবে এত সুন্দর কমেন্টে মানে মানুষের সামনে বললে বোঝা যায় এত সুন্দর কমেন্টে ভালো করে বুঝিয়ে দিয়েছে তো তোমাদের কথা মতোই কিন্তু আমি সেইভাবেই কাজটা করলাম এত সত্যি আমার প্রচুর হেল্প আরও হেল্প হলো কারণ আমি এই ব্যাপারটা জানতামই না যে কিভাবে জলটা ঝরায় আমি অনেক চেষ্টা করেছি তো তোমরা কমেন্ট করার পর আমি ভাবলাম যদি কমেন্ট থেকে বুঝতে না পারি তাহলে আমি ফোন ফোনে কোনো ভিডিওতে দেখব যে এই ঘর মোছা বালতিটা কীভাবে ইউজ করে এতে হাসার কিছু নেই এবার আমি তো কখনো ব্যবহার করিনি বলো তাহলে জানবো কী করে বলো তো যে ওটা কিভাবে ঘর মুছতে হয় আমি কিনে নিয়ে এসে এই ঘর মুছতে লেগে গেলাম তাহলে তো হবে না আমি না জেনে না শুনে ওটাকে ব্যবহার করাটা আমার ঠিক হয়নি তো তোমরা কমেন্ট করে যে সেটাতে আমার অনেক হেল্প হয়েছে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ আমাকে বলে দেওয়ার জন্য তো এখন আমি বুঝতে পারছি ওই যে লম্বা লাঠিটা ওখানে দিয়ে ওই যে লকটা থাকে ওই লকটা খুলে দিয়ে মানে সোজা করে পায়ে করে সোজা করে নিয়ে জোরে উপর থেকে চাপ দিলেই পুরো একা একাই ঘুরবে আর এদিকে জলটাও বেরিয়ে যাবে এত সুন্দর তাড়াতাড়ি হেল্প হয়ে যাচ্ছে আগে কিন্তু আমি ভুলভাবেই ইউজ করছিলাম তো আবারও বলছি তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আজকে আমি ভিডিওর বদলে অনেক কথা বললাম তোমাদের মানে কথাগুলো না বললেই নয় আমার ভীষণ বলতে ইচ্ছা করছিলো তোমাদের জন্য আমার কিন্তু অনেক হেল্প হয় যেমন কি না আর একটা দিদি ভাই আছে যে আমার বাচ্চাকে ধর আমার গুবলু সোনাকে হাতে করে খাওয়ায় তো তার জন্য মানা করে হাতে করে খাওয়াতে মানা করে কারণ হাতে নোংরা থাকে তো বড়োদের তার জন্য উনি মানা করে তো নামটা আমি নিতে চাই সুপর্ণা মুখার্জি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো দিদি দিদিভাই তো আপনি বলেছেন যে হাতে করে খাওয়াবে না চামচে করে খাওয়াবে ওই যে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে হাতে করে খেতে পছন্দ করে চামচে খেতে চায় না তবে আমি কিন্তু চেষ্টা করে দেখব যদি চামচে খাওয়াতে আমরা শেখাতে পারি তো কমেন্ট করার জন্য দিদিভাই ভাই থ্যাংক ইউ সো মাছ তো যাই হোক তারপরে কাজ বলতে উপরের কাজ তো পুরো কমপ্লিট করে তারপর নিচে এসেছি এখন তো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিলাম মা ভাত বসিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগে আর নিচে এসে দেখি ছোট ছোট পোনা মাছ এনেছে তো মাছটা আগে কেটে ধুয়ে নিলাম আর কালকে একটা আমার নন্দায় সিলভার কাপ মাছ দিয়েছিল তো কাল আর রান্না করিনি কারণ কালকে মাছ ছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে ধুয়ে তো ওই মাছটা না আজকে টক করব। আর ছোট মাছগুলো আলু কচু বেগুন দিয়ে তরকারি করবো তো এই যে দেখো ভাতটা নামিয়ে দিয়ে এই যে খাবারের খাওয়ার জন্য কয়েকটা বেসনের বড়া ভেজে নিচ্ছি আর একটা কথা নন্দিতা কমেন্ট করেছে যে দিদি ভাই শ্রাবণ মাসে সোমবার করনি শ্রাবণ মাসে সবুজ চুরি পরনি আমি কিন্তু দেখছি ফেসবুকেতে মানে এত সবাই সবুজ চুরি পরছে কই আগে তো কখনো শুনিনি শ্রাবণ মাসেতে সবুজ চুরি পরতে হয় সোমবার করতে হয় জানি না তো কখনো শুনিনি এই মানে ফার্স্ট টাইম দেখছি এত সব ফেসবুকে ভাইরাল হয়ে যাচ্ছে সব সবুজ চুরিতে তো আমারও ভীষণ ইচ্ছে হচ্ছে তোমরা কারা কারা পড়েছ কারা কারা পরী আমাকে কমেন্ট করে জানাবে তো সবুজ চুরি ভাবছি আমি আজকে বাজারে যাব দিয়ে সবুজ চুরি কিনে নিয়ে আসবো কাঁচের চুরি আমার ভীষণ পড়তে ইচ্ছা করছে সবার দেখে সব বাই পড়েছে আমাদের পাড়াতে হেন কোনো নেই যে বাদ নেই মানে সব বাই যারা বিবাহিত তারাও পড়েছে যাদের বিয়ে হয়নি তারাও পড়েছে তো আমি আমার ননদকে বলছিলাম চল তো যাই তো দোকান থেকে কিনে নিয়ে আসি দিয়ে পড়ি সবুজ চুরি সবাই পড়ছে তো ভাবছি তাহলে একদিন পড়ায় যাক তাই না কী বলো তোমরা তো পড়েই দেখবো একদিন তো যাই হোক তারপর এই যে দেখো ওই বড়াগুলো ভাজলাম দিয়ে তারপরে একটু চাল কুমড়ো এনেছিল চাল কুমড়োটা আজকে সর্ষে বাটা দিয়ে বেশ একটু ঝাল মতো রান্না করলাম আর ভাজা কলাইয়ের ডাল একটু তেলে ভেজে দিয়েছিলাম আবার আগে খেতে ভালো লাগে কিন্তু আর কলাইয়ের ডালটা আমাদের চাষেরই আমাদের ঘরেরই ডাল তো আমার শাশুড়ি মা ভেঙেছে সরি ভেজেছে ভেজে তারপরে যাতাতে ভেঙেছে তো যাই হোক তারপর ওই চাল কুমড়োটা রান্না করলাম দিয়ে এই যে বরবটি এনেছে বরবটিগুলো এনেছিলো কালকে জানো তো দিয়ে বরবটিগুলো ব্যাগের ভিতরে ছিল আর বার করতে মনে ছিল না ফ্রিজের মধ্যে রাখতে মনে ছিল না দিয়ে একদম পুরো পচে গেছে আর আটি বাঁধা ছিল তো বাঁধাই ছিল দেখিনি আর খেয়াল করিনি তো এবার আজকে ভাবলাম বরবটি করব না কিন্তু কাল যদি আমি ফ্রিজেও রেখে দিই তাহলেও থাকবে না নষ্ট হয়ে যাবে তাই জন্য আজকে বরবটিগুলো ওই আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম আর এই যে মাছগুলো ভেজে নিলাম আর সিলভার কাপ মাছটা টকে দিয়ে দিলাম আর ওই মাছগুলো আলু কচু বেগুন দিয়ে তরকারি করে নেবো ভালো লাগে খেতে কিন্তু ওরকম করে তরকারি মাঝে মাঝে একটু ছোট ছোট মাছ খেতেও ভালো লাগে আর আমাদের বাড়িতে সিলভার কাপ মাছটা একটু বেশি হয় এবার একই রকম মাছ কিন্তু বারবার ভালো লাগে না রোজই হয়তো আমার বরকে মানা করেছি যে সিলভার কাপ মাছ এখন আর নেবে না এবার অন্য মাছ নেবে একভাবে খাওয়া হচ্ছে তার ভালো লাগছে না খেতে তো তার জন্য পোনা মাছগুলোই নিয়েছে আর ওই যে সিলভার কাপ মাছটা আমার নন্দায় দিয়েছে কারণ ও তো মাছের ব্যবসা করে এবার ও মাঝে মাঝে আমাদের বাড়িতে মাছ দেয় শুধু সিলভার কাপ মাছ না ও আরও অনেক রকমের মাছ দেয় ছোট ছোট চুনো মাছ কারণ ওদের বাড়িতে ছোট ছোটো চুনো মাছ খায় না মানে ভালোবাসে না বাঁচতে সময় তো লাগেই তারপর ছোট ছোট মাছ কেউ খেতে পারে না ওদের পছন্দ করে না তাই জন্য যখনই চুনো মাছ পায় তখনই আমাদের বলা আছে যে পেলেই আমাদের বাড়িতে মাছ কিন্তু দিয়ে দেবে ছোট মাছ বিশেষ করে তো ছোটো মাছ কিন্তু খুবই দেয় ঘন ঘনই দেয় তো যাই হোক তারপরে এই যে দেখো কচু দিয়েছি তরকারিতে আর লম্বা করে আলু দিয়েছি আর পেঁপেগুলো পাতলা করে দিয়েছি লম্বা লম্বা করে আমার শ্বশুর মশাই বলেছে ঝোলের মধ্যে একটু পেঁপে দিয়ে দিও কারণ সিদ্ধ না খেতে পারছে না কালকে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে খেতে পারছিল না তার জন্য বাবা বললো যে একটু আমার জন্য ঝোলে দিয়ে দেবে তো তাই বাবার জন্য পাতলা করে লম্বা করে দিলাম তো তারপরে বেগুনটা দিয়ে দিলাম আর এই তরকারিটা সত্যি আমার ভীষণ ভালো লাগে যেন কচু থাকলে না আমার বেশি ভালো লাগে কচু খেতে খুব পছন্দ করি আমি কচু তারপরে বেসনের বড় তরকারি এটা আমার ভীষণ পছন্দের আর আজকে রান্না রান্নাবান্না সেরে না ঘরে যত ঝুল হয়েছে সব আজকে পরিষ্কার করব। ঘরে প্রচুর ঝুল হয় আমাদের দুদিন অন্তর ঘর এত নোংরা হয় আর আমার বরমশাই এদিক ওদিক একটু যদি ঝুল দেখে বলবে ঘর কবে ছাড়বে কাজ তো এত করো যে ঘরে ঝুলগুলো ঝাড়ার সময় পায় না তাই জন্য ভাবলাম যে আজকে বান্না সেরে যতই বেলা হোক না কেন আমি আজকে ঘর ছাড়বোই তোমরা ঘড়ির দিকে তাকিয়ে দেখো এখন বাজে একটা কুড়ি তো এখন আমি রান্নাবান্না সেরে ধোয়া মাজা কমপ্লিট করে তারপরে উপরে চলে এলাম ঘরটা ঝাড়তে আর শুধু একটা ঘর আমাদের এ একটা আছে ঠাকুর ঘর একটা আছে আর একটা যে ঘরে আমরা ঘুমোই সে একটা ঘর আছে সামনের বারান্দা আছে রান্নাঘরের বারান্দা আছে পিছনের বারান্দা আছে কত ছাড়বো বলো তো একদিনে এ ঘরটা ঝাড়তে ঝাড়তে আবার ওই ঘরগুলো যখন ঝাড়বো তখন আবার এই ঘরটা ঝুল হয়ে যাবে এই তো হয় সারাদিন কাজ করলেও শেষ হয় না আমার বাড়িতে এত কাজ আর যত মাকড়সা টিকটিকি মানে হাবি চাবি যা পোকামাকড় আছে তত আমাদের বাড়িতে কি মাকড়সার জাল হয় সে কি বলবো তারপরে ঘরে খাটের নিচটা এত নোংরা করে আমার সোনা যা পারবে খাটের উপর থেকে দিয়ে ফেলে দেবে আর খাটের নিচে জড়ো হয়ে থাকবে আর খাটের নিচের ভিতরে না ঢুকে যে মুজবো সেটা পারি না প্রচন্ড লম্বা তো এবার শুয়ে শুয়ে গেলে হাঁপ লেগে যায় আমার তবে এখন কোনো অসুবিধা হচ্ছে না ঘর মোছা লাঠিটা দিয়ে দূর থেকে টেনে টেনে মোছা যাচ্ছে তবুও ঝাঁট দেওয়া হলেও একটু প্রবলেম হয় অসুবিধা হয় ওই নিচে শুয়ে শুয়ে ঘরের খাটে নিচটা পরিষ্কার করা আর এই যে ড্রেসিং টেবিলের পিছনটা তারপরে ওয়ার্ড্রপের পিছন এত নোংরা হয়েছিল ঝুলে ভর্তি হয়ে গেছিলো একদম তো তার জন্য ভালো করে একদম ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম দিয়ে সার্ফ জল দিয়ে একটু দেওয়ালগুলো মুছে নিচ্ছি অসুবিধা নেই কারণ টাইলস লাগানো আছে তো সার্ফ দিয়ে মুছে নিলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে চকচক করবে একদম এত ঝুল হয়েছিল টাইলসগুলোর মধ্যে পুরো মাকুশটার জাল একদম চিপকে লেগে গেছিলো তো যাই হোক একটা জিনিস কিন্তু খুব ভালো জানো তো টাইলসগুলো লাগানোর কারণে আমাদের দেওয়ালগুলো দেওয়ালগুলো কিন্তু আমার ছেলেরা নষ্ট করতে পারে না নিচের ঘরের দেওয়ালগুলো একটুও বাকি নেই যে ঘরে পুরো একদম পেন্সিল দিয়ে পেন দিয়ে যা পেরেছে এমনকি নেল পলিস আমার নেল পলিশ দিয়েও দেওয়ালগুলো দাগ করে রেখে দিয়েছে আমার বড় ছেলে ছোটোবেলায় ওরকম আর যা কিছু নিয়ে খেলা করতো সেটাই খাটের পিছন দিয়ে মানে পাশ দিয়ে ফেলে দিত আর খাটের নিচে গিয়ে জড়ো হতো মানে আজকে যদি ঘর ঝাঁট দিতাম খাটের নিচটা আর কালকে এত ভর্তি করে ফেলতো না আমার খুব বিরক্ত লাগতো আর খাটের নিচে প্রচুর ঝোল হয় মানে যত নোংরা আমাদের বাড়িতেই হয় আসলে আমাদের চাষি বুসি মানুষ তো এবার ঘর না যতই পরিষ্কার করি সে ধান তারপরে পাট এটা সেটাতে না ঘর দৌড় নোংরা হয়েই যায় তো তার জন্য ডেলি ডেলি অত পরিষ্কার করা সম্ভব হয় না আমি যদি সকাল থেকে রাত দশটা অবধি কাজ করতে থাকি না প্রচুর কাজ থাকে করলেই কাজ অনেক আছে কিন্তু অত কাজ করা না সম্ভব হয় না একটু রেস্টেরও প্রয়োজন তো তারপর ঘর টর ঝাড়ার পর না আমার কেমন হাত পা কাপ ছিল প্রচুর দেরি হয়ে গেছিল দুটো পনেরোতে আমি চান করলাম আমার বর মশায় বাড়ি এলো পনে তিনটেতে তারপর একসাথে খেতে বসলাম খেতে পারছিলাম না কেমন হাঁপ লাগছিলো একটু মানে যদি খাটাখাটনি হয়ে যায় না তাহলে খিদে পেলেও খেতে পারি না গলা দিয়ে ভাত যেন নামে না মনে হয় যেন গলা শুকিয়ে গেছে জল খায় জল খেয়ে পেট ভরে যায় আর হাঁপ লেগে যায় একদম এটা আমার হয় তো যাই হোক খুব কষ্ট করে ভাত কটা খেলাম দিয়ে খেয়ে একটু রেস্ট নিলাম আমার যে কুবলু সোনা উঠে পড়েছে ঘুম থেকে তো ওর সাথে একটু খেলা করলাম দিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিলাম দিয়ে যে বাসন কোষণগুলো ধুয়ে নিচ্ছি আর ওই যে প্রথমেই বললাম ভিডিও আমি এডিট করতে পারিনি ভিডিও ভুল করে ডিলিট করে ফেলেছি বড্ড মন খারাপ সে মন খারাপ নিয়েই বাসনগুলো ধুচ্ছি আর ভিডিও দিতে পারবো না কারণ প্রচণ্ড টাইম এমনিতেও হয়ে গেছে অনেকটাই লেট হয়েছিল কাজ সারতে তিনটে সাড়ে তিনটে সময় ভাত খেলাম তারপরে আবার একটু শুয়েছি তার মধ্যে আবার গুবলু সোনা উঠে পড়লো ঘুম থেকে আর কয়েকজনার কমেন্টের নাম নিয়ে নিই চলো দিশা ঘোষ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর একজন কমেন্ট করেছে নামটা ঠিক মতো ভালো করে বলে দেয়নি সুপি যা দেখলাম সুপি যা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমার মনে হচ্ছে নামটা সুপি নয় হয়তো সুপ্রিয়া নামটা ঠিক মতন হয়তো লিখতে পারো নি বা যাই হোক সুপিজাই যদি হয়ে থাকে তাহলে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর লাবনী ঘোষ কমেন্ট করেছে আদা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দেবে কারণ ধরো আমার মশলা মাঝে মাঝে তো শিলে ধরো কারেন্ট থাকে না শিলে বাটতে হয় তার জন্যই বলেছি কিন্তু কি বলো তো এইটা কিন্তু আমি আগে করতাম আদা যখন মানে বাজার থেকে কিনে নিয়ে আসতো না তখন পুরো আদাটাই না বেটে একটা কোটোর মধ্যে ফ্রিজে রেখে দিতাম তারপর একদিন হলো কি ও মা একটা গোটা দিন কারেন্ট নেই পুরো কি হয়েছিল জানি না কারেন্ট চলে গেছিলো একদম সকাল থেকে পুরো রাত অবধি কারেন্ট ছিল না পর দিন দেখছি সে আদা একদম পচে যাচ্ছে তাই অবস্থা গন্ধ হয়ে সে আদাটায় ফেলে দিতে হয়েছিল তবে বেটে রাখলে খুব সুবিধা হয় হুট করে তাড়াতাড়ি করে রান্না করতে গেলে সে মশলা মারতে হয় খুব প্রবলেম হয়ে যায়

প্রচুর মেঘ করে যখনও বৃষ্টি হবে জামা কাপড় ওই নাইটি কটা ছিল ভালো লাগছে না কিছু যা ভিডিওগুলো সব ডিলিট করে ফেলেছি আজকে আমি কী করে করলাম কে জানে কিচ্ছু ভাল লাগছে না আজকে আর ভিডিও দিতে পারবো না কষ্ট করে বানিয়ে ভিডিও যদি ডিলিট হয়ে যায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার কোনো দিন এরকম হয় না কি করে ডিলিট হয়ে গেল কে জানে কিচ্ছু ভাল লাগছে না কত বড় ভিডিওটা বড় ভিডিও भन्नु लाग्दैन किचु তারপর একটু যাই হোক ছাদে গেলাম জামা কাপড়গুলো তুললাম আর একটু ছাদে যে বসবো তার উপায় আছে দেখো সিঁড়ি দিয়ে সেই হনুমানের মতো লাফাতে লাফাতে যে সর্ষের বস্তাগুলো সিঁড়িতে থাকে পায়ে করে দিল একটা লাথি আর পুরো একদম ফেটে গেলো একদম মাঝখান থেকে আর হর হরিয়ে যে কত সর্ষে সিঁড়িময় ভর্তি হয়ে গেলো তার ঠিক নেই দেখো একটা বালতিতে ধরেছি আর একটা এই গামলাতে ওই সব একটা একটু করে তুলতে হলো এই সর্ষেগুলো মানে ছেলেটা এত মানে কি বলবো ছটপটে সে কী বলবো বড়ো হচ্ছে তবু শান্ত হলো না এত দুরন্ত এত দুরন্ত খুব রাগ হয়ে গেছিলো এমনিতে মন মেজাজ খারাপ তারপরে সর্ষেগুলো সারা সিঁড়িতে ওরকম ছড়িয়ে পড়ে সে বসে বসে সর্ষে কি তোলা যায় তো সর্ষে কেমন স্লিপ দেয় একটু পড়লে না কোথাও গিয়ে ছড়িয়ে যায় তারপরে ভাতে করে তোলা যায় না মানে ওর বাবা দেখলে খুব বকা দেবে তো কি বলবো কিছু বলার নাই তারপরে তো সন্ধে দিলাম নিচে এসে সন্ধ্যে টন্দে দিয়ে প্রচুর সেলাইয়ের কাজ আছে এ আর বসে থাকলাম না সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করে ফেললাম এই নাইটি এটা ওটা তাছাড়া অনেকগুলো সেলাই আছে আজকে আর হবে না সেগুলো কালকে কমপ্লিট করতে হবে কালকে আবার আমাদের পঞ্চমী আছে কালকে আবার রান্না করতে আছে রান্না বলতে ওই চাল নেড়ে এর আগের দিন যেরকম ভাত রান্না করলাম না ঠিক সেরকমই তো আমার বর্মশাই বললো কালকে তো আবার কিছু করতে পারবা না মানে ছ্যাঁকচুঁক করতে নেই কিছু ভাজতে নেই শুধু জাস্ট ভাতটা বসাতে আছে আলু সিদ্ধ দিয়ে তাই বললো যে বাদাম আর পাঁপড় একটু বেশি করে ভেজে রেখে চিকের মধ্যে রেখে দাও বা কোটোতে রেখে দাও তাহলে কালকে না আর ভাজতে হবে না সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা একটু মুড়ি দিয়ে খেতে পারবো তাই বেশি করে পাঁপড় আর বাদাম ভেজে রেখে দিলাম আর তারপর আমিও আমার বর্মশায় দুটো মুড়ি খাচ্ছিল ওর সাথে দুকাল খেলাম অনেক রাত হয়ে গেছিলো সাড়ে আটটা পনেরো নটার সময় দোকান থেকে বাড়ি এলো আর খেতে ইচ্ছে করছিল না তারপর একটু সিদ্ধ সিদ্ধ আলু চচ্চুরি বাটি করে বসিয়ে দিলাম আর চারটে মতন রুটি চারটেই খাই চারটে রুটি এই যে করে নিচ্ছি রাত্রেবেলা খাবে আর আমাদের ভাত খাবো আমরা সব ভাত খাবো আমার শাশুড়ি মার নিচে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে আর সোনা তো আমার বাড়িতে এখন থাকেই না বলতে গেলে কারণ ওই যে কাকা শ্বশুরের মেয়ে আসলে না ওর কাছেই থাকে সব সময় খাওয়ানো দাওয়ানো চান করানো সব কিছু ওর কাছে তো ওই যে রুটিটা করে তারপর ওকে আনতে গেলাম কিছুতেই আসবে না এই যে কাকা শ্বশুরের বাড়ি পাশাপাশি একই দেওয়ালে একই বাড়ি একই উঠোন তো ওই যে রাত্রেবেলা দশটা বেজে গেছে তাও আসতে চাইছে না তো এই যে খাওয়াতে হবে রাত হয়ে যাচ্ছে ওই একটা পাকা পাকা কথা শিখে রেখে দিয়েছে টাটা বাই বাই আবার যেন দেখা পায় ওই মাঝে মাঝে বাবার দোকান একটু করে দেখা করতে যাবে আর বাবাকে বলে আসবে বাবা টাটা বাই বাই আবার যেন দেখা পায় ওটা মাঝে মাঝেই করবে তারপর সোনাকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে বসলাম আর সকালবেলা কার তরকারি ছিল ওবেলা যা রান্না করেছিলাম সেই সব দিয়ে আমরা ভাতটা খেয়ে নিলাম তো চলো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও আজকের মতো টাটা বা